সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা, একসময়কার ছাত্র নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক চীন আইনের সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আমরা ঠিক করোনাকালের আগ মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশ বেশ সরব হয়ে উঠল পাপিয়াকে কেন্দ্র করে। পাপিয়ার পরে আসলো করোনাকাল এবং এরপরে এখন পিপুল এবং শাহেদ। তো এত প্রচারণা, তারা কি আসলে হিরো হচ্ছে না জিরো হচ্ছে সেটা বোঝা খুব তাই, কিন্তু এই যে তাদের উত্থান, তাদের বিস্তার, সেই জায়গাটাতে আসলে ইনভেস্টিগেশন করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেরকম কিন্তু আমরা কিছু জানি না। আমরা জানি না শাহেদের পরে আবার নতুন কে এসে শাহেদকে মুছে দেবে, আমরা কিন্তু জানি না। বরং এর মধ্যে যা হচ্ছে, করোনা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সব একটু শুনতে চাই মনিরুজ্জামান মনির। আপনি শুরুতেই পাপিয়া, পিপুল, শাহেদ এবং করোনা পরিস্থিতি, শাহেদ নিয়ে যখন আলোচনা উঠে, আমি প্রথমত শাহেদ সর্বশেষ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সাব কমিটির মেম্বার ছিল, এটা সত্য। ওই সাব কমিটির যে চেয়ারম্যান বা যে সম্পাদক, তারা দায় এড়াতে পারে না, এটা হলো আমার অবস্থান। এরপরে আসেন এই যে সাব কমিটির মেম্বার শাহেদ হলেন, কিভাবে শাহেদ বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি হলো, কিভাবে শাহেদের আবির্ভাব ঘটল, শাহেদ কিভাবে পরিচিতি পেল এবং শাহেদ কিভাবে আওয়ামী লীগে ঢুকে গেল, এই ব্যাখ্যাগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। এখন দেখুন, প্রথমত শাহেদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের যে রাজনৈতিক, সাধারণত সাব কমিটিগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের সাব কমিটিগুলোতে দীর্ঘদিন ধরে যারা ছাত্র রাজনীতি করে, ছাত্রলীগের প্রেসিডেন্ট বলেন, সেক্রেটারি বলেন সেন্ট্রালের, এবং সম্পাদক ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ ছাত্রলীগের দীর্ঘদিন যারা দায়িত্বে কাজ করে যায়, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কমিটি জানেন আমাদের কার্যকরী কমিটি মাত্র 81 সদস্য বিশিষ্ট। স্বাভাবিক কারণেই আমাদের সকলে সেখানে জায়গা হয় না বিদায় মাননীয় প্রধানমন্ত্রী সাবেক ছাত্রনাদের রাজনীতি করার জন্য, একটি লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে সামনের দিকে নেতৃত্ব তৈরি করার জন্য দীর্ঘদিন ধরেই আমাদের একটি সাব কমিটি আছে। প্রত্যেকটা সম্পাদকের সম্পাদকীয় উপকমিটি আছে, যার মধ্যে থেকে সকল সাবেক ছাত্রনেতাদেরই জায়গা হয় সেখানে। সেই জায়গাটায় শাহেদের মতন একজন প্রতারক, একজন বাটপার, তাকে যে বাজাহারা দায়িত্ব দিয়েছেন, এটা আজকে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে আমাদের দলের সকল নেতাকর্মী এটার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে। কারণ দিনের শেষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ শক্তি তার তৃণমূলের কর্মীরা, সে জায়গাটা আমাদের বিবেকহীনভাবে আমাদের নেতাকর্মীরা চলে না, এটাই বঙ্গবন্ধু কন্যা জন্মতে শেখাচ্ছেন সবচেয়ে বড় শক্তি। এখন আসেন, আজকে শাহেদ নিয়ে যদি আপনি আলোচনা শুরু করলেন, এই শাহেদকে এখন যে বাজারা, আমরা কি আলোচনার জন্য রাজনৈতিক যখন টেবিল টকশোতে আসি, আমরা খুব নির্মোহভাবে কথা বলতে পারি না জিল্লুর ভাই, এটা খুব সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক হলো সত্যি। পারেন না? পারি না আমরা, বাধাটা কোন রাজনৈতিক নেতারাই পারি না, বাধা করি না। আচ্ছা, করি না আমরা, মানে নিজের ভেতরে যখন যে বাধাটা তৈরি, যখন কথা, যখন কথাই বলতে চাই, তখন দেখা গেছে সাথে সাথে অনেক ইতিবাচক কাজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করছেন। আমি কোথায় ছিলাম, আমি কোথায় আসলাম, সেই বিচারণা না করে আপনি নেতিবাচক ভাবে কথা বলে যাচ্ছেন, অনেক সময় অর্থহীন কথা বলে যাচ্ছেন। আপনি মানে কাকে ইঙ্গিত করছেন? আমি বলছি যারা বিএনপি বা অন্য মতের যারা আছে, তারা বিভিন্ন সময় এসে এমন ভাবে কথা বলে, সেই কথাটা যে আপনার প্রকৃত চিত্রটা আপনি তুলে ধরবেন, অর্থাৎ বার্তা, যে বার্তা মানুষের সামনে দিতে চান সেটা আপনি দিতে পারবেন না। এই শাহেদের ব্যাপারে আমি গত দুই দিন তিন দিনে অনেকের সাথে শাহেদের ঘটনার পরই আমি বললাম যে এই শাহেদ বাংলাদেশে রাজনৈতিক বিশ্লেষক, এটা যদি বলেন, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে আমার কাছে তো মনে হয় যে বিশ্লেষক হবে সেই ব্যক্তি। আমি আপনাকে যখন, আপনি এর আগে আমাকে টেলিভিশনে দুই একবার বাজেটের ব্যাপারে সময় আমাকে ডাকছেন, আমি তখন বলছিলাম জিল্লুর ভাই আমি রাজনৈতিক কর্মী, আমাকে রাজনৈতিক বিষয় দেখেন, আমি ইকোনমিস্ট না, এটা আমি বুঝি না, আমি রাজনৈতিক কর্মী হিসাবে আমার দল, সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি কি করে সেটা আমি বলতে পারবো, আওয়ামী লীগ বিএনপির
যে রাজনৈতিক আদর্শিক পার্থক্য সেটাই বলতে পারবো। আমি ওই বিশ্লেষণে বিশ্লেষণ দেওয়ার জন্য আমি টেলিভিশনে আসতে চাই না। এখন দেখেন শাহেদের মতন একজন কোথাকার কোন শাহেদ, কে বা কারা প্রথম এই টেলিভিশনে আনলো, কেন আনলো, সেই বিশ্লেষণ আমরা কেউ করবি না। এখন রিসেন্ট যেহেতু গত এক দুই বছর আগে এই আন্তর্জাতিক বিষয়ক সাব কমিটির মেম্বার হওয়ার পর হয়তো আপনার টেলিভিশনেও সাব কমিটির মেম্বার হওয়ার পর আপনি তাকে টেলিভিশনে আনছেন, কিন্তু আমার প্রশ্নটা হলো তার আগে এই শাহেদকে যে বা যাহারা যাদের টেলিভিশনে এনেছে আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তাদের নাম আছে, কেন আপনারা মিডিয়ার লোকরা বা বিএনপির বা অন্য মতে তারা সেই নামগুলো কেন প্রকাশ করেন না? সেটা তো সরকার করবে না। যারা বিরোধী রাজনীতি করেন তাদের তো সরকারের সরকারের সমালোচনার বাইরে যারা এই সমস্ত বন্ড প্রতারক যাদেরকে আমরা টেলিভিশনে কথা বলার মধ্য থেকে সামাজিক এবং রাজনৈতিকভাবে পরিচয় দিয়ে দেই, আজকের আমি রাজনৈতিক কর্মী, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, 1986 সালে এরশাদ বিরোধী আন্দোলন থেকে স্কুলে ছাত্রকালীন থাকাকালীন থেকে 2006 সাল পর্যন্ত আমি ছাত্র রাজনীতি করলাম। আমি ছাত্র রাজনীতি যখন করেছি তখন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ছাত্র রাজনীতি করার কারণে আমাদের পরিচয় পরিচিতি ছিল, সেটা ছিল শুধুমাত্র আমার সংগঠনের মধ্যে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজে যখন আমি পড়াশোনা করছি ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন বা ছাত্রদল এই সমস্ত সংগঠনগুলো আমাদেরকে চিনত, নেতাকর্মীরা আমাদেরকে চিনত। আপনারা এই টেলিভিশনে কথা বলার মধ্যে থেকে আমাদের যখন এই পরিচয়টা ঘটছে তখন কিন্তু সর্বমহলে আমাদের একটা পরিচিতি, তখন কিন্তু এই সামাজিকভাবে আমাদেরকে যে একটা রাজনীতিতে আমরা অন্যদের চেয়ে একটু আলাদা এটাও আপনারা তৈরি করেন। এনারাই সংসদ সদস্য, এনারাই মন্ত্রী, তো লেট পিপল জাজ কাকে সে ভোট দিচ্ছে বা কাকে তার দল নেতা বানাচ্ছে সেটা পিপল জাজ করুক। একটা মানুষ আঙ্গুল তুললেন না কে প্রথম এই ব্যক্তিকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে টেলিভিশনে আনলো, কেন তাকে কি কারণে নিয়ে আসলো, কে স্বার্থে কেন আজকে বিতর্কিত করছে আপনাকে, আপনাদের মতন যারা এই টেলিভিশন দীর্ঘদিন ধরে সঞ্চালন করছেন বাংলাদেশে একটি ভিন্ন মাত্রা রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমি আজকে শাহেদকে পেলে আমি আজকে তাকে ইন্টারভিউ করতে চাই না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অপরাধী হিসেবে, কিন্তু আপনাকে তো এটা বুঝতে হবে জিল্লুর ভাই যে একজন ব্যক্তির ন্যূনতম পরিচয় তার বেড়ে ওঠা সেটা না জেনে আপনি টেলিভিশনে তাকে একজন বাজে মানুষকে আপনার প্রতিষ্ঠা করার দায়িত্ব কি আপনি নিয়ে নিয়েছেন, টেলিভিশনে আপনি সঞ্চালনা করেন বিধায় আপনি তো তা নেননি, জাতি তো আপনাকে সেই দায়িত্ব দেয়নি, ওই টেলিভিশনের মালিক তো সেটা জানে না, অথচ তাকে আপনি প্রতিষ্ঠা করলেন যে রাজনৈতিক বিশ্লেষক, আপনি শাহেদের মতন একটা মানুষকে বিশ্লেষক হিসেবে রাজনৈতিক বিশ্লেষক পাণ্ডিত্য হিসেবে আপনি প্রমাণ করলেন, তার জন্য কি হলো, সচিবালয়ে গেলেন সচিব চিনল, আপনার কোনো সামাজিক জায়গায় যখন গ্যাদারিংয়ে গেল সে পরিচয় দিল, মানুষ তখন চিনে, এই মানুষটাকে তো চিনি চিনি কোথায় মিডিয়ায় দেখছে, তখন আবার নিজেকে সে উপস্থাপন করে। একজন রাজনৈতিক কর্মী এই কাজটি করে না, যোগ্য প্রক্রিয়ার মধ্যে যে বেড়ে ওঠে, এই মিডিয়াও তো বুয়া পারভেজদেরকে টেলিভিশনে এনেছিল, ব্যারিস্টার না তাকে আপনারা প্রতিষ্ঠিত করেছিলেন, গত দুই তিন বছর আগে সর্বোচ্চ হাইকোর্ট থেকে প্রমাণিত হলো সে বুয়া ব্যারিস্টার, বিএনপির নেতা হিসেবে টেলিভিশনে এসে কথা বলছে না। পারভেজ সম্পর্কে ক্যাম্পেইনটা কিন্তু মানে পারভেজের এই দোষ ত্রুটি কিন্তু আবার বিএনপির ভেতর থেকে একজন প্রচারক বেশি করেছে, আমার কথা হলো এই এভাবেই তো হচ্ছে আজকের বাস্তবতায় যদি আপনি চেয়ে দেখেন যে দলটি 12টি বছর ক্ষমতার বাইরে, 6 জন এমপি নির্বাচিত হলো, সেই এমপি দের একটা কোঠা পেয়েছিল নারী কোঠা, সেই নারী কোঠায় বিএনপি কাকে এমপি নির্বাচিত করলো, সেও তো টেলিভিশনে 2-3 দিন 4 দিন টক শো করে কথা বললো তাকে এমপি নির্বাচিত করলো, কিন্তু যে দলের ত্যাগী কর্মী আসিফা আশরাফি পাপিয়া মনি, ইভেন যদি আপনি ধরেন শামা ওবায় দীর্ঘদিন ধরে রাজপথে আছে কই, তাকে তো বিএনপির মতন সংগঠন তাকে তো এমপি বানাইলো না, মহিলা এমপি তৈরি করলো না, তার মানে দাঁড়ায় কি বাংলাদেশের সত্যিকার অর্থে একটি আদর্শিক গ্রিক দল অনুপস্থিত থাকার কারণে এই সমস্ত বাটপারদের উত্থান হচ্ছে। আসবো আপনার কাছে, এবং আমার হয়তো কিছু কথা যেহেতু নানা কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে তৃতীয় মাত্রা যেহেতু অনেক বেশি অ্যাভেলেবেল সব জায়গায়, ভিডিও ফটোগ্রাফি
তো সবাই এটা ব্যবহার করছেন, এমনকি যেসব টেলিভিশন চ্যানেলে শাহেদ গেছেন সেই সব টেলিভিশন চ্যানেলগুলো তো তাদের টক শোর ফুটেজ ব্যবহার না করে তারা তৃতীয় মাত্রাটা ব্যবহার করছেন। সো আমার দু একটা অবক্তব্য হয়তো আমি পরে বলবো এই প্রসঙ্গে, মানে আপনার কথার কন্টেস্ট করতে গিয়ে। ডক্টর স্বাগত হোসেন শান্ত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর মনির ভাইয়ের জন্য শুভেচ্ছা। যে মনির ভাই আজকে অন্তত একটা কথা স্পষ্ট করে বলেছেন যে শাহেদ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হওয়ার পরে আপনার অনুষ্ঠানে এসেছে, বা হওয়ার পরে মানে তিনি হয়েছিলেন। আওয়ামী লীগেরই অনেক নেতা এবং অনেককেই টকশোতে বলতে শুনি যে আন্তর্জাতিক বিষয়ক কমিটিতে ছিল না, কারণ ছিল বছর যাবৎ এই পরিচয় পরিচিত হয়েছে, প্রোটেস্ট করেনি। তো আন্তর্জাতিক বিষয়ক কমিটি মানে আওয়ামী লীগের তার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনিও বিবৃতি দিয়ে তিনি বলেছেন ছিলেন তালিকা ওর 24 নম্বরে শাহেদের নাম ছিল আছে, সেটা এটাই বাস্তবতা। এমনকি শুধু শাহেদই না, শাহেদের মাও কিন্তু আওয়ামী লীগের নেত্রী ছিলেন। 2006-07 সালের ওই সময়ে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত শাহেদের মা সাফিয়া বেগম। এইটা সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টেলিভিশন চ্যানেলে গতকালও বলেছেন, পরশু বলেছেন। সুতরাং শাহেদের ফ্যামিলি আওয়ামী লীগের ফ্যামিলি, শাহেদ আওয়ামী লীগের হয়েই বিভিন্ন কাজ করেছে, নেতা হয়েছে, পদ পেয়েছে, কিন্তু সে রাজনৈতিক কর্মী ছিল না। সে হইল ধান্দাবাজি দিয়ে তার এই বিভিন্ন চতুরতা দিয়ে টাকা দিয়ে তার ব্যাড ইন্টেনশন ছিল কিভাবে কিভাবে ওঠার, কাদের কাদের হাত করবার, সেটা সে করেছে। এখন কথা হলো এই শাহেদরা এটা পারে কেন? আপনি কি মনে করেন যে বাংলাদেশে যে আপনি বলছিলেন যে পাপিয়া মানব পাচারকারী এমপি কিংবা শাহেদ, তার একটু আগে গেলে সম্রাট জি কে শামীম, যে জি কে শামীম এবং সম্রাটকে ধরেছে কিন্তু 3 মাস ধরে একটা হাসপাতালে চিকিৎসার নামে আরামে বসে আছে, সুতরাং ধরলেই বা কি হয় সেটা আমরা দেখছি। এই যে এদের তৈরি হওয়া, আপনি কারখানা তৈরি করবেন জালিয়াত তৈরির, জালিয়াত তৈরির কারখানা এস্টাবলিশ করেছেন, সেই কারখানা থেকে প্রোডাক্ট আসার পরে কোনো কোনো প্রোডাক্ট যদি বাজারে কারো এরকম আপত্তির মুখে পড়ে তখন বলবেন যে ছি ছি ছি, এই প্রোডাক্ট তো ঠিক হয়নি, এটা আমাদের প্রোডাক্ট না, এটা অন্যদের প্রোডাক্ট। মনির ভাইয়ের কথা শুনেও মনে হয়েছে এই শাহেদের সমস্ত দায় শাহেদদের, কিংবা আরও যারা এরকম জালিয়াত আছে বা যা অপকর্ম হয়েছে সব কিছুর দায় শুধু হচ্ছে মিডিয়া এবং বিএনপি বা বিরোধী দল যারা তাদের। বিএনপির যেই নেত্রী টকশো করে পরিচিতি পেয়েছেন, যিনি এমপি পদ পেয়েছেন, সেটা দলীয় সিদ্ধান্ত, সেটা তো শাহেদের আলোচনায় আসলে আসে না। আওয়ামী লীগ তো উনি হচ্ছে রাজনীতির দৈন্যদশা, সেটা আমি বলছি, এবং উনি বলছেন যে বিরোধী দল যদি সমালোচনা করে সরকারের, কিন্তু ওই জায়গায় আঘাত করে বা মিডিয়া যদি, তাহলে তারা একটু সংশোধিত, তাদের নিজেদের দুর্বলতা আছে। মনির ভাই এটা যেরকম বলতে পারেন, কিন্তু এইখানে বসে তিনি বলতে পারেননি বা পারবেন না যে ধানমন্ডিতে এইবার এমপি নমিনেশন ওনারা কোন নেতাকে দিয়েছিলেন। ধানমন্ডি থেকে আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগীর নেতার অভাব ছিল, যে একজন ব্যবসায়ীকে যিনি খালেদা জিয়ার সময় তার হাত থেকে বিভিন্ন পুরস্কার নিয়েও তখন প্রশংসিত হয়েছিলেন, সেই ম্যাডাম খালেদা জিয়ার কাছের লোক বলে পরিচিত ছিলেন ব্যবসায়ী হিসেবে, তাকে ধরে এনে এখন দিতে হয়েছে, টাকার জোর আছে। ওনারা টাকার জোর দেখেন, আসলে বাংলাদেশে বড় দলগুলি বিভিন্ন সময়ে এইরকম তাদের ত্যাগী পরীক্ষিত শিক্ষিত মেধাবী সজ্জন এইরকম লোকদের বাছাই করার যে প্রক্রিয়া এবং তাদেরকে সামনে এগিয়ে দেবার যে প্রক্রিয়া, সেটা বড় দলগুলিতে খুব একটা চোখে পড়ে না বলে সব দলেরই এরকম বিভিন্ন সময়ে এই অভিযোগগুলি আসে। কিন্তু কথা হলো মিডিয়া নিয়ে যত কথা বললেন যে সব দায় তাদের, শাহেদ আগে জানতাম 32, আজকে কালকে জানলাম 36 মামলার আসামি, 36টি মামলার আসামি। তিনি একজন একদম প্রফেশনাল প্রতারক, জালিয়াত। সেই লোক কি করে ওই আওয়ামী লীগের মতো ওই গুরুত্বপূর্ণ দলের ওই গুরুত্বপূর্ণ কমিটিতে ঢুকলেন, তার যাচাই বাছাই আওয়ামী লীগ কেন করলো না, কোন অনাপত্তি বলে তিনি অস্ত্রের লাইসেন্স পেয়ে যান, শাহেদ কি করে একটি দৈনিকের, জাতীয় দৈনিকের সম্পাদক এবং প্রকাশক হিসেবে ছাড়পত্র পায়। সব দলের মধ্যে কিছু নেতা থাকে যাদেরকে একটু শ্রদ্ধার চোখে সবাই দেখে, সেই সব নেতাদেরকেও কিভাবে ব্যবহার করেছেন এবং তা আপনজন হয়ে উঠেছেন, আর এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি করেছে, 36 মামলা নিয়ে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি সবার কাছে তিনি যে অবাধে যেতে পারতেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেন,
একটা হচ্ছে ভার্চুয়াল মিডিয়া অনেক ছবি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বেডরুমে পর্যন্ত গেছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যা কিছুই বলেন আমি মূলে মনে করি দেশের রাজনীতি যদি সঠিক পথে না আসে রাজনীতি যদি পচা রাজনীতির প্রতিযোগিতা চলে যে কে কার থেকে কত বেশি পচা রাজনীতি করতে পারবে রাজনীতি যদি দুর্বৃত্তদের লালন শিষ্টের দমন আর দুষ্টের লালনের রাজনীতি চলে রাষ্ট্র ব্যবস্থা যদি এইরকম পচে যাওয়ার দিকে ক্রমান্বয়ে যেতে থাকে তাহলে এই একজন দুজন শাহেদ মাঝে মাঝে এই ফুসকুড়ি দিয়ে উঠবে তাদের ধরবে বিশেষ পরিস্থিতিতে এদিন সমালোচনা করব সে চলে যাবে কিছুদিন পর আবার এসে আরো মহাপ্রতাপে আরো টাকা অলয়ে বুঝবে এইসব দেখে দেখে যারা পচা মানসিকতার যারা এইরকম শাহেদ পাপিয়া বা অন্য যারা সুযোগ সন্ধানী তারা আরো বেশি সুযোগ পেয়ে যায় এবং ব্যাপক হারে দুর্নীতি স্বজনপ্রীতি আমার লোক ওর লোক পকেট কমিটি যে যা খুশি তাই করছে কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই আপনি যথেষ্ট সাহসী আত্মসমালোচনা করেন আমি বলব আমি সেটা প্রশংসা করি আবার আমাদের অপরাজনীতির খানিকটা বঞ্চনা স্বীকারও আপনি সেটাও অস্বীকার করবার কোনো সুযোগ নেই চোর হোক ভালো হোক প্রত্যেকে আমার গেস্ট আমি তাদেরকে সম্মান দিয়ে সেভাবে আমার যেটা বের করে আনার সেই কাজটা আমি করবার চেষ্টা করি রাজনীতিতে তো একসময় ভালো অবস্থানে ছিলেন পরে নেই তারা হয়তো নানান কারণে তাদেরকে অনুষ্ঠানে ডাকা হয় না কাউকে ডাকতে হবে এমন কোনো কথাও নেই না ডাকা হলে তারা দলীয় ফোরামে গিয়ে হয়তো আমাদের বিরুদ্ধে নানা দুই দলে এই প্রবণতা আছে আমার অনুষ্ঠানে কে আসবেন না আসবেন বড় কথা হচ্ছে আমি তাকে কেন আনছি আমি একজন খুনির ইন্টারভিউ করলাম অনেকে বলছেন যে উনি খুনির ইন্টারভিউ করছেন যে ব্যাড গাই তা আমি তো এরকম খুনি আরো পেলে ইন্টারভিউ করব আপনার দেখার বিষয় যে আমি তাকে প্রমোট করছি না কে তাকে আনছি আমি যদি আজকে শাহেদকে পাই আমি আজকে আওয়ামী লীগের উপ কমিটির সদস্য হিসেবে ডাকবো না শাহেদের একজন অপরাধী এবং অপরাধী হিসেবে তাকে আমি চেষ্টা করব কাঠ গড়ায় দাঁড় করাতে কিন্তু বিচারের ভার কিন্তু আমার নয় এটা মাথায় রাখতে হবে আজকে আমি একটা পত্রিকায় দেখলাম যে একজন মন্ত্রী বলছেন যে টকশোগুলোর দায় আছে সেই মন্ত্রীর অধীনস্থ টেলিভিশনে কিভাবে শাহেদ দিনের পর দিন টকশো করেছে সেই জবাব কে দেবে আরেকজন প্রতিমন্ত্রী টকশো টেলিভিশনে সে টকশো উপস্থাপনা করত শাহেদ কিভাবে বিভিন্ন দূতাবাসে যায় কোন পরিচয় নিশ্চয়ই কোনো না কোনো পরিচয় ছিল শাহেদ কিভাবে সরকারি সফরে বিদেশ যায় এইসব প্রশ্নের উত্তর কে দেবে আমরা তো আসবো এবং আমি আপনারা কিভাবে কথা বলেন আপনাদের আচরণ কি আপনাদের ব্যবহার কি আপনাদের ভালো মন্দ সেটি আমার কাজ হচ্ছে জনগণের সামনে তুলে ধরা আপনাদের নেতাদের সামনে তুলে ধরা লেট দেম জাজ আমাদেরকে অভিযুক্ত করা খুব সহজ কালকে একজন কে দেখলাম খুবই জ্ঞানী গুণী মানুষ একটা স্ট্যাটাস দিলেন পর আবার ক্ষমা চাইলেন যে অন্যের দ্বারা সে প্ররোচিত হয়ে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন তৃতীয় মাত্রা কেন্দ্রিক তৃতীয় মাত্রাকে কেন্দ্র করে অনেকে অভিযোগ করছেন যে এই কারণে শাহেদ থেকে শাহেদ বা এই ধরনের লোককে এনে বোধহয় কারো কোনো সুবিধা হচ্ছে কিন্তু যারা আমাদের অনুষ্ঠানে আসেন তারা প্রত্যেকেই জানেন যে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কতখানি আমি আপনার এই কথা বলার আগে আমি একটা কথা এবং আপনি এরকম অভিযোগ আমার কাছে আমাকেও করেছেন যেমন এর আগের অনুষ্ঠানে আপনি আমার মনে আছে পরে গিয়ে আমার মনে হচ্ছে যে জবাব চান যে আপনি আপনি আনছেন আপনি কেন প্রশ্ন করেন না আমার প্রশ্ন যে আমরা তো প্রশ্ন করিনি এই কথা না প্রশ্ন তোলা হয়েছে এই অনুষ্ঠানে যাদেরকে বিভিন্ন সময়ে দুদকে ডাকা হয়েছে যাদের বিরুদ্ধে নানান অভিযোগ এসেছে তাদেরকে কিন্তু নানানজন প্রশ্ন তুলে আমি উপস্থাপক হিসেবে তুলেছি অন্য পক্ষ তুলেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ক্ষমতায় আপনি বিচারের যদি ডক্টর সায়ন্ত বললেন বিচারের ভার আপনার তদন্তের ভার আপনার আপনি করছেন না কেন আপনার দল করছেন না আপনার দলের নেতা তিনি কিভাবে থাকেন তিনি কিভাবে এমপি হিসেবে নমিনেশন পান তো আপনি যদি একটা টেলিভিশনকে একটা শোকে একজন উপস্থাপককে অভিযুক্ত করেন এবং বাংলাদেশে তো একটা হুজুগে বাঙালির মতো কেউ যদি কোনো দিকে ধাবিত হয় এখন সোশ্যাল মিডিয়াতে সবাই একদিকে ধাবমান আমি জিল্লুর ভাই আমি 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 সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব আমি বলছি যে প্রথমত নির্মোহভাবে আমরা কেউ আলোচনা করতে পারি না করতে চাই না দেখুন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রায় একটা কথা বলেন অসৎ মানুষের দৌরত্ব বাড়লে সমাজে সৎ মানুষের জীবন ধারণ কঠিন হয়ে পড়ে খুবই সত্য কথা এবং আজকের আমার ভাই ডক্টর সায়ন্ত শাহেদের মা সাতক্ষীরা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পাপিয়া জিকে শামীম সম্রাট শাহেদ সব নিয়ে আসছে আপত্তি নাই 12 বছর যখন আপনি দেশ পরিচালনা করবেন রাষ্ট্রীয় ক্ষমতায় যখন থাকে তখন এরকমের কখনো কখনো শাহেদরা তৈরি হতে পারে কিন্তু সেই রাষ্ট্র সেই দুর্নীতিগ্রস্ত বা বাটপার
বা লম্পট তাদেরকে আইনের মুখোমুখি করলাম কিনা দিনের শেষের সবচেয়ে এটা হলো মোক্ষম জবাব। আমি যদি প্রশ্ন করি আপনার মাধ্যমে বিএনপির নেতৃত্বকে, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের যে পত্রিকার কোর্ট আমার স্নেহস্পদ ছোট ভাই ডক্টর সায়ন্ত প্রায় করেন, প্রথম আলো প্রথম আলো, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত প্রতিদিন নিউজ হেডলাইন হতো হাও ভবন এবং তারেক জিয়া, আজকে বলুন তো দল হিসেবে সেই দল কখনো কি তাকে প্রশ্নের মুখোমুখি করতে পেরেছিল নাকি তাকে ক্ষমতায়ন করা হয়েছিল? সরাসরি একটি রাষ্ট্র তখন সরকারের বাইরের একটি প্যারালাল গভর্নমেন্ট হিসেবে কাজ করেছে। আজকে যাদের নাম বলছেন তারা বিভিন্নভাবে, হয় আমার দ্বারা, না হলে কোনো মন্ত্রীর মাধ্যমে, না হলে কোনো এমপির মাধ্যমে, তারা এই অপরাজনীতি করার সুযোগ পায়। সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বা তার পরিবার এইভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য কোনো একটি ভবন তৈরি করে এই রকমের দুর্নীতি করে যাচ্ছে 12টি বছরে, তা তো করছেন না। আমি বলেছিলাম শুরুতে আপনাকে, বিশুদ্ধ একটি রাজনৈতিক দল বিরোধী দল হিসেবে বাংলাদেশে নেই, সেটাই সবচেয়ে বড় সংকট। নইলে দেখুন সেই দল আজকে, আমি আগেই বললাম আমার প্রিয় অনুজ ডক্টর সায়ন্ত বলতে পারলেন না ব্যারিস্টার পারভেজ বা রুমিন ফারহানাদেরকে প্রমোট কে বা কারা করে সেই ব্যাপারে কথা বললেন না, বাইপাস করে গেলেন। আমি যেমনিভাবে আমার দলের শাহেদ উপকমিটির মেম্বার আমি অস্বীকার করি নাই, উনি কিন্তু বলতে পারলেন না যে হ্যাঁ এটা বিএনপি করছেন, বিএনপি করতে পারেন নাই, বিএনপি করা উচিত না, বিএনপি শক্তিশালী ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য কি হওয়া উচিত ছিল, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষদেরকে সমন্বয় ঘটানো উচিত ছিল, সেই জায়গাটায় কথা বলতে পারলো না। দেখলাম দুর্নীতির বিরুদ্ধে কথা বলে বিএনপি, আমার প্রায়শই খুব কষ্ট হয় জিল্লুর ভাই, যখন তাদের নেত্রী গ্রেপ্তার হলেন দুর্নীতির দায়ে, সাতের ক দ্বারা গঠনতন্ত্র থেকে উঠিয়ে দিলেন। বাংলাদেশের রাজনীতি সবচেয়ে চরম বাস্তবতা, চরম কষ্টের জিনিস হল জিল্লুর ভাই, আমি একটি বড় রাজনৈতিক দলের কর্মী, পাশাপাশি যদি আর একটি শক্তিশালী রাজনৈতিক দল না থাকে দলের মধ্যে, আমি এই রাজনৈতিক কর্মী হিসেবে মূল্যায়িত হব না। আজকের বিএনপির মতো একটি রাজনৈতিক দল যখন তাদের নেত্রী গ্রেপ্তার হয়ে গেল, ভারপ্রাপ্ত চেয়ারপারসন আপনি কাকে বানালেন, যিনি নিজেই মুচলেকা দিয়ে চলে গেল, আপনি রাজনীতি করবেন, মামলা ফেস করতে পারবেন না, আপনি দেশে আসতে পারবেন না, আপনার নিজের জীবনের সন্তান এবং স্ত্রী এগুলাই খুব গুরুত্বপূর্ণ, তাহলে তো আপনি রাজনীতির ময়দানে আপনার থাকা দরকার নাই, তাকে আবার ভারপ্রাপ্ত চেয়ারপারসন করলেন। অর্থাৎ আপনি যদি রাজনীতিতে রাজনৈতিক নেতৃত্বের এবং দেশপ্রেমিক নৈতিক নীতি নৈতিকতা সম্পন্ন মানুষদেরকে রাজনীতিতে দেখতে চান, একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে নিজেদেরকে তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি সাংগঠনিকভাবে আপনি কাদেরকে নেতৃত্বে নিয়ে আসছেন, কাদেরকে নেতা মানছেন দিনের শেষে সেটা বড় কথা। আজকে সরকার দীর্ঘদিন থাকলে এরকমের ত্রুটি বিচ্ছিত হবে, দেখতে হবে তাদেরকে আমার আইনের মুখোমুখি করলাম কিনা। সায়ন্ত একজনের কথা বলছেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক, সরাসরি বলছেন তুমি মিস্টার সায়ন্ত, আমিনুল ইসলাম সহ যারা যারা আছেন তাদেরকে দুদক ইতিমধ্যেই ডেকেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যায় বা যারা কথা বলেন, আমি এই যে কথাগুলো বললাম, কোনোদিন আপনার দল বা আপনাদের সাবেক প্রধানমন্ত্রী, সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি কিনা কালো টাকা সাদা করেছেন, সেই প্রধানমন্ত্রী এবং সেই দলের চেয়ারপারসন, সেই দলের একজন কর্মী হিসেবে যদি আপনি কথা বলেন, তখন আমরা রাজনৈতিক কর্মী হিসেবে কি এই সমস্ত সরকার প্রধানদের কাছ থেকে শিখলাম সেটা বড় কথা। তবে সর্বশেষ কথা হলো আমি একজন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আমার আস্থার জায়গা ওই জায়গাটায় যে এখানে যদি কেউ অন্যায় করে, অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ইতিমধ্যেই আপনারা দেখেন না কাউকে এদেশে, আপনি এই বলছেন গ্রেপ্তার হয় না, এই হয় না, সেই হয় না, আমি এর আগেও জিল্লুর ভাইয়ের সাথে অনেকবার বলেছিলাম, সাতক্ষীর নিয়ে কথা উঠেছিল, অনেকেই বলেছিলেন মায়া চৌধুরীর মেয়ের জামাই কিচ্ছু হবে না, নাও হি ইজ ইন জেল, আইনের স্বাচ্ছন্দ এবং গণতান্ত্রিক ব্যবস্থা আসিবিধে এটা হচ্ছে। 2018 নির্বাচন নিয়ে বলছেন জালিয়াতি,
আপনি যদি নির্বাচন করেন সেই নির্বাচনকে পাহারা দেওয়ার জন্য আপনাকে দাঁড়িয়ে যাবে এদেশের রাজনীতিতে যখন ক্ষমতায় থাকে কিছু সাইকোফ্যান তৈরি হয় অতি উৎসাহী কিছু মানুষ তৈরি হয় এটা সমস্ত দেশেই আছে এটা থাকবে যুগে যুগে কিন্তু রাজনৈতিক দল হিসেবে যখন আপনি নিজের কোমরের উপরে দাঁড়িয়ে না চলতে পারেন তখন আপনি মানুষের মনে জায়গা করতে পারবেন না এই আমি আপনি খুব ভালোভাবে জানেন ঢাকা কলেজে পড়া অবস্থায় বিএনপি ক্ষমতায় চরম যৌবন আমাকে হোস্টেলে থাকতে দেননি বিভিন্নভাবে আমার রুম পুড়িয়েছেন সূর্য সেনালে পুড়িয়েছেন তারপর আমি আমার হলে গিয়েছি তারপর আমি হোস্টেলে গেছি তারপর আমি শেখ হাসিনার কথা বলেছি দিনের শেষে আমি কিন্তু ভোট করে জিতেছি কারণ আমি জানি মানুষের সাথে যদি থাকি মানুষের পক্ষে কথা বলি মানুষ আমার পক্ষে একটা পর্যায়ে কথা বলবে এরপর আসেন জিল্লুর ভাই আপনি যে কথাগুলো বললেন আপনার প্রসঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমি শুরুতেই বলেছি এই সাহেবকে আপনি হয়তোবা রাজনৈতিক আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি মেম্বার হওয়ার পরে তাকে এনেছেন আমি আপনার প্রসঙ্গে বলছি আমি প্রথম যে বা যাহারা এই সাহেবকে বাটপার সাহেবকে টেলিভিশনে এনে পরিচিতি দান করলো তাদের বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন না কেন তাদেরকে আমরা তো কারো বিরুদ্ধে কথা বলছি আমি বলছি আমি আমি আপনাকে বলছি না আমি বলছি যে বা যাহারা প্রথম আনলো তাদেরকে কেন মুখোমুখি উঠছেন না আমাকে দল বা আমার নেত্রী যদি আমাকে একটা দায়িত্ব দেয় আমাকে এমপি বানালো দলের একটা জায়গা দিল এরপর তো সেই চেয়ারটার সম্মান নৈতিকতার সহ ধরে রাখার কাজ তো আমার যে বা যারা একটা টেলিভিশনের সঞ্চালক তৈরি করলো বা প্রযোজক বানাইলো তারা তার মতন ছেলেকে কিভাবে ব্র্যান্ডিং করলো কিভাবে একজন একজন কিভাবে লাইন লাইটে নিয়ে আসলো আমি বলছি সেই জায়গাটায় শাহেদ যদি এইভাবে শাহেদ না হতো তাহলে নিঃসন্দেহে শাহেদ এই অপকর্মগুলো করতে পারতো না অস্ত্রের লাইসেন্সের কথা বলছেন আমার ভাই এটা ভালো কথা বলছে অস্ত্রের লাইসেন্স আমাকেও এক সময় একজনে নিতে বলছে আমার নেতাকর্মী প্রায়শই বলে কিন্তু আমি মনে করি একটি অস্ত্র যদি আমি কিনি আর একটি অস্ত্র হয়তো বা অসৎ উদ্দেশ্যের জন্য যদি আমি অস্ত্র ব্যবহার করি আর একটি অস্ত্র আমাকে ঘুরবে আমাকেই হত্যা করার জন্য এটা হলো আমার পার্সোনাল দর্শন আমার ব্যক্তিগত দর্শন তবে অস্ত্র কারা পায় যারা ট্যাক্স দেয় এবং অস্ত্র পাওয়ার সাথে সাথে সাহেবকে মিডিয়া যেহেতু ব্র্যান্ডিং করেছে সেই কারণে এই অস্ত্র পাওয়াটা তত অত বেশি সহজ হয়ে গেছে এটা ভুলে গেলে চলবে না আপনি ডক্টর অস্ত্র এক সেকেন্ড মিস্টার সায়ন্ত আপনি যদি কথা বলেন কোর্ট থাকে অনেকগুলা এটা ফিল আপ করা থাকে কি কি কারণে আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি কিনা সেটার ওইখানে অনেকগুলা টার্মস থাকে অনেকগুলো ক্লোজ থাকে এগুলো পড়বেন পড়ে দেখবেন যে কোন কোন ব্যক্তি পেতে পারে রাষ্ট্রের কি গুরুত্বপূর্ণ যখন একটা মানে একটা একটা জাস্ট আমি জাস্ট এক সেকেন্ড আপনাদের দুজনের জন্য বলছি দর্শকদের জন্য অনেক অনেক সময় আমাদের মধ্যে হতাশা কাজ করে যে আমরা এত আলোচনা করছি কোনো কাজ হচ্ছে কি না তো শাহেদ আসলে আমার কাছে অন্যরকম একটা ফিলিংস তৈরি করে দিয়েছে যে আসলে কাজ হয় কারণ কাজ হয় এই অর্থে যে শাহেদকে কেন্দ্র করে যে আলোচনা হচ্ছে সবটাই হচ্ছে টকশো কেন্দ্রিক তার মানে অপরাধ হোক আর ভালো হোক যে টকশোগুলো বা মিডিয়া খুব ম্যাটার করে মনে হচ্ছে আমাদের সোসাইটিতে আগে আমার কাছে অনেকদিন ধরে মনে হচ্ছিল যে আসলে মিডিয়াকে একটু মিডিয়া করে মিডিয়া তো অবশ্যই ম্যাটার করে এখন আপনি আসেন এর বাইরে যে বললেন যে শাহেদের টকশোর ব্যাপারে হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে মন্ত্রী আজকে এই কথা বলছেন সে বন্ধ করে দিতেই পারতেন তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমি বিভিন্ন জায়গায় আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে আপনার মাধ্যমে জাতির কাছে একদম নিজের অবস্থান ক্লিয়ার করতে চাই আমার নেতাকর্মীরা যারা আজকের আমি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলছি আমার কর্মীদের সেই কষ্ট রক্তক্ষরণ আমি প্রতিনিয়ত টের পাচ্ছি গত তিন চার দিনে এই শাহেদ বলেন এই জিজ্ঞেস আমি আমার 90% উপরে কর্মী গোটা বাংলাদেশের কর্মীরা তারা দেখতে চায় শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন সুনামের সহিত গোটা তাবৎ দিনে আজকে শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক সফল প্রধানমন্ত্রী তারা এটাই চায় কিন্তু তারা শাহেদ সম্রাট জিজ্ঞেস আমি তাদের মধ্যে অবৈধ টাকার মালিক হতে চায় না তাদের আজকের বোবা কান্না আমরা টের পাই আমাদের অনেক নেতাকর্মী আজকে অনেক মানবিক জীবনযাপন করে কিন্তু কি দুর্ভাগ্যজনক হলো সত্যি শাহেদদের মতো একটা বন্ড প্রতারক তারা আজকে কিভাবে কি অন্যায়ভাবে যেটা কথা শান্ত বলল যে হসপিটালের লাইসেন্স অবশ্যই 2014 সালে ছিল না এই দায়িত্ব ডিজি হেলথ এড়িয়ে যেতে পারে এই দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে পারে না আমরা কেন বারবার আমলাদেরকে ছেড়ে দিচ্ছি বলতে তো বলতে শাহেদের চেয়ে তো অপরাধ বেশি যে স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে এই কন্ট্রাক্ট দিল হ্যাঁ স্বাস্থ্য আমি সেটাই বললাম যে দেশের আমলা কারণ সরকারের একটা কাজ পাওয়া কিন্তু সহজ না অনেক ডকুমেন্টস সেটাই বললাম যে একজন আমলা শাহেদদের জন্য আমলারা যদি মনে করে থাকে আমলারা অনেক সময় মনে করে না যে তারা রাজনীতি বিদেশ চেয়ে বেশি শিক্ষিত তাহলে তুমি কেন এটা পর্যালোচনা না করে তার সম্পর্কে না জেনে কি কারণে তার লাইসেন্স নাই
তুমি কোভিড 19 ডেডিকেটেড হসপিটাল হিসেবে তাকে তুমি অনুমোদন দিলাম ডিজি হেলথ কে ডায়ারিয়ে যেতে পারে স্বাস্থ্য সচিবকে নিয়ে যেতে পারে তাদেরকে কেন মুখোমুখি করতে চাই না আমরা রাজনৈতিক নেতারা কেন সাথে সাথেই একটা দলের উপরে আমরা মানে রাজনীতিটাকে আমরা পরিশুদ্ধ করতে চাই এটা ঠিক আছে কিন্তু বাংলাদেশের আমলারা যে কাজগুলো করছে তার বিরুদ্ধে আমরা কেন কণ্ঠস্বচ্ছার করি না যে সাহেবকে ব্র্যান্ডিং যারা করলো প্রথম কে আনলো বা কারা আনলো তাদের বিরুদ্ধে আমি কেন বিদ্যাঙ্গুলি প্রদর্শন করছি না আপনি একজন বলছেন ছবি তোলার প্রসঙ্গে বলছেন ছবি যে কেউ এই সমস্ত বাটপার না প্রথম কাজটাই করে ছবি তোলা আমি যার কথা শুনতে বলছি বন্ধুদের আড্ডা কোন পুলিশ অফিসার বা আর্মি অফিসার কত জনের সঙ্গে কোন কোন প্লেসে ছবি সেটা কিন্তু ওই জায়গাটা ঢুকতেছে তাকে তো বঙ্গভবনে ঢুকতে হয়েছে প্রণব মুখার্জি হ্যাঁ যা যে বা যাহারা এখান থেকে আমি এখনো বলছি এবং রাষ্ট্রযন্ত্রের যে সমস্ত মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে যারা থাকে তাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সে লুকে কিভাবে বঙ্গভবনের তার মতন মানুষ দাওয়াত পায় আমরা 34টি বছর রাজনীতি করি আমি বিজয় দিবস স্বাধীনতা দিবসে কখনো কখনো সিনিয়র নেতারা যখন ইচ্ছে হয় তখন আমার কার্ডটা পাঠায় আমরা ওখানে দাওয়াত কার্ডটা পাই না সাহেবদের মতন কেন পায় আমার হাজার হাজার নেতা কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজে রাজপথে জীবন যৌবন বাজি রেখে রাজনীতি করলো তারা দাওয়াত পায় না বঙ্গভবনে সাহেবরা কেন পায় তার একটি তুলছেনা বিশ্লেষণ অবশ্যই উচিত কিন্তু তারপরও বলছি দিনের শেষে এই জিজ্ঞেস আমি বলেন সাহেব বলেন পাপিয়া বলেন তাদেরকে শেখ হাসিনা আইনের মুখোমুখি করে আবার একটা কথা বলি নব্য পাপিয়া খুব সুন্দর করে বললেন অনেক পাপিয়ারা আজকে একটি বিশেষ কর্পোরেট হাউজের মালিকদের সাথে যাদেরকে নিয়ে আপনারা এই টেলিভিশনের কারণে তাদেরকে আবার পরিচিতি করিয়ে দিচ্ছেন তাদের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে পাপিয়া তো নরসিংদীর একটা অশিক্ষিত মেয়ে আপনাদের যাদের নামের পিছনে ব্যারিস্টার আছেন যাদেরকে এমপি বানালেন তারা তো বিভিন্ন জনার সাথে খুব ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে এই যে অনৈতিক চর্চাগুলা বিরোধী দল হিসেবে যে বিশুদ্ধ রাজনীতি সেটা আজকে হচ্ছে না বিদায় এই জিজ্ঞেস আমি এই পাপিয়ারা উঠেছে জাস্ট মনির এক লাইনে যদি উত্তরটা দেন শাহেদ গ্রেফতার হচ্ছে না কেন অবশ্যই শাহেদ গ্রেফতার হবে যেমনি ভাবেই বললাম কারণ অভিযান যখন চলে তখন শাহেদ হসপিটালে ছিল এই পর্যন্ত আপনি না জলুর ভাই এটা সত্য আমি এইখান থেকে আপনারা এই প্রোগ্রামের মধ্য থেকে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের আইজিপি যে বিশ্বের কাছে স্বীকৃতিপ্রাপ্ত ডক্টর বেনজির আহমেদ ওনাদের কাছে আবেদন করব এই করোনা ভাইরাসের সময় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী পুলিশ আইজিপি যে ভূমিকা নিয়েছেন যে মানবিক কাজ করেছেন আমি বিশ্বাস করি শাহেদকে আইনের মুখোমুখি করবে শুধু শাহেদ না এই গত 12টি বছরে গোটা বাংলাদেশে যে রকমের শাহেদের জন্ম হয়েছে তাদের হাত পা গুঁড়ো করে দেবে আইনের মুখোমুখি করবে একটি রাষ্ট্র এভাবে চলতে পারে না প্রথম কথা হলো যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগও বড় রাজনৈতিক দল এর মধ্যে ভালোর সঙ্গে কিছু খারাপ কিছু সুবিধাবাদী কিছু বিশেষ উদ্দেশ্য নিয়ে এরকম মানুষ ঢুকে পড়তে পারে বাংলাদেশের যে পরিস্থিতি সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপিরও যদি কাউকে এরকম আপনারা মনে করেন যে সে কোনো অপরাধ করেছে বা সে কোনো দুর্নীতি বা এরকম রাষ্ট্রবিরোধী অনেক কিছু হতে যায় আপনারা তো শুধুমাত্র সরকার বিরোধী আন্দোলন করার কারণে কতজনকে জেলে নিলেন তাহলে দুর্নীতি হোক বা অপরাধ করুক যাই করুক সেটার বিচার করার দায়িত্ব কিন্তু সরকারের রাষ্ট্রের দায়িত্ব আপনারা যেভাবেই আসেন যেভাবেই ক্ষমতায় থাকেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলে আপনারা সেটাও ধরবেন সেটা সংশোধন করবেন বিচার করবেন নিজ দলেরটাও করবেন সেটা না করে যখনই আপনাদের কারো না কারো ব্যাপারে এরকম আসে তখন পাল্টা একটা এক্সাম্পল এনে অন্যের চরিত্র হনন করার চেষ্টা করা বানিয়ে বুনিয়ে মিথ্যা সেটা আমি ওর জবাব দিব না কারণ যাদের বিরুদ্ধে আপনি বলছেন তারাও আপনার বন্ধু আপনার সহপাঠী ক্লাসমেট এরকমই ছিলেন এক সময় তাদের সঙ্গে আড্ডা দিয়েছেন সেই সব বিষয়ও তো আছে সেই আপনারা বুঝে নেন কিংবা আপনারা দুজন একসঙ্গে বসেন আপনার জবাবটা তারা দেখ বা সে দেখ আমি কোনো ব্যক্তির পক্ষ হয়ে এখানে জবাব দিতে আসলে বসিনি আমি বলছি যে এইখানে দেখেন আপনি সব কিছুতে মিডিয়া এটা ওইটা করে পাশ কাটিয়ে সরকারকে বাঁচানোর যে চেষ্টাটা সেইটা ব্যাপারে আমি আপত্তি করছি যে আপনি বলছেন যে হ্যাঁ স্বাস্থ্য অধিদপ্তরের দায় আছে মন্ত্রণালয়ের দায় আছে দেখেন প্রথম কথা হইলো ওনার যে শাহেদের যে হসপিটালটা এটার হসপিটালের অনুমোদনই না অনুমোদন হলো শুরুতে ডায়াগনস্টিক সেন্টার হিসেবে সেই ডায়াগনস্টিক সেন্টারেরও অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেছে নবায়ন করেনি হসপিটালের তো অনুমোদনই নেয়নি হসপিটাল হলো কি করে তারপর 14 সাল থেকে অনুমোদন নেই এই বিষয়ে 2018 সালের 17 ফেব্রুয়ারিতে যুগান্তরে একটা লিডের স্টোরি হলো এরকম
এবং সেইখানে কিন্তু বিশদ বিবরণটা চলে আসলো এবং তাকে ওইখানে সাংবাদিককে আটকে রেখে নানান রকমের হুমকি ধামকি দিল এবং বলল যে আপনি যা খুশি লেখেন গিয়ে আপনি জানেন এটার মালিককে, এটার মালিক টকশো করে এবং সে বড় বড় পাওয়ারফুল লোকদের সঙ্গে ওঠা বসা করে, আপনি কিছুই করতে পারবেন না। এটা কিন্তু যুগান্তর ছাপলো। তারপরও অন্য মিডিয়া বা অন্যদের দায়িত্ব ছিল, রাজনীতিবিদদের দায়িত্ব ছিল, এই পেপার কাটিং তো বিভিন্ন মন্ত্রণালয়ে ফাইলিং করা হয়, তো ক্লিপিংস করে পরে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা, মিডিয়ার দায়িত্বের কোনো দরকার ছিল না, তো নেওয়ার কথা, প্রশাসনিকভাবেই তো ব্যবস্থা নেওয়ার কথা যে এই রকম একটা অভিযোগ তার বিরুদ্ধে। সেই হসপিটালটা কোভিড এর জন্য এখানে আরো অনেকে আবেদন করেছে। কালকে একটা টিভি চ্যানেলে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন রশিদী মাহবুব স্যার উনি বলছেন যে আরো অনেক বেসরকারি হসপিটালও আবেদন করেছিল কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসেবে আসার জন্য একই সঙ্গেই, কিন্তু এই অধিদপ্তর শুধুমাত্র রিজেন্টকেই দিয়েছে। কি লাভ ছিল? তারপর সেখানে যখন জালিয়াতি করে এরকম টাকা নেয় 3,500 করে সবার থেকে, 7 জন কিন্তু নিপসমের পরিচালক বায়েজিদ খুরশিদ উনি স্বাস্থ্য অধিদপ্তরে একটা চিঠি দিয়েছিলেন লিখিত অভিযোগ করে যে আমরা যে টেস্টগুলি করি সেগুলি যেহেতু ফ্রি করি এবং সবাইকে মেসেজ দেই যে এটা ফ্রি টেস্ট করা হচ্ছে, কিন্তু রিজেন্ট হসপিটাল প্রতিটি টেস্টের অ্যাগেনস্টে যে 3,500 করে টাকা নিচ্ছে এটা প্রতারণা, সেই জন্য রিজেন্ট হসপিটালের কোনো স্যাম্পল আনলে আমরা টেস্ট করব না। তার ফিরতি জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, এটা প্রথম আলোর রিপোর্ট আসছে, সব পত্রিকায় আসছে, দেখতে পারেন, প্রথম আলো আমার প্রিয় বলে বারবার এটা বলি, এনাদের আবার গায়ে লাগে। তো সেইখানে তিনি আবার ফিরতি চিঠি দিয়ে আবার বলছেন যে রিজেন্টের 50টা স্যাম্পল প্রতিদিন গ্রহণ করতে হবে। অর্থাৎ একটা জালিয়াতির বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালক তিনি অধিদপ্তরে লিখলেন, তারপরে ফিরতি চিঠিতে তাকে বাধ্য করা হলো সে অবৈধ কাজ করতে। এই যে 1,96,00,000 প্লাস টাকার জন্য যে বিল করলো সেটা বিশেষ তদবিরে মন্ত্রণালয়ে পাঠানো হলো সে অধিদপ্তর। অধিদপ্তর এগুলি সবই আসলে জানতো, মন্ত্রণালয়ের নিশ্চয়ই কোনো না কোনো অংশ কেউ কেউ জানতো, সরকারের বড় বড় অনেক ক্ষমতাধরদের ব্যাকিং না থাকলে এটা সম্ভব নয়। সত্যি কথা হচ্ছে যারা যখন ক্ষমতায় থাকে সেই ক্ষমতার বলয়ের মধ্যে কারো না কারো পৃষ্ঠপোষকতা নিয়ে যারা জালিয়াতি করে, দুর্নীতি করে, টাকা বানায়, টাকা পাচার করে, যত রকমের বড় বড় অপকর্ম দেখবেন সরকারি দল বা সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া কখনোই সম্ভব নয়। সেটা বিএনপির আমল বলেন, জাতীয় পার্টি বলেন, এখন বলেন, সব সময়ই। সুতরাং যেই আমলে যেই বিষয়গুলি এরকম বিতর্কিত হয়, দুর্নীতি হয়, যা কিছু হয়, খুন হচ্ছে, নানান কিছু, তার দায় ওই সরকারকে নিতে হয়। মূলত মোটা দাগে দুটি কারণে, এক হচ্ছে এটা রোধ করবার কথা ছিল তাদের, তারা রোধ করতে পারেনি, রোধ না করে উপরন্ত তারা পৃষ্ঠপোষকতা দেয়, তারপর হচ্ছে বিচারের আওতায় বা আইনের আওতায় আনে না। এই আইনের আওতায় আনার কথা বলে আমরা যেই বাহবাটা নিতে চান, দেখেন চিকিৎসকদের নকল মাস্ক দিয়ে তাদের মৃত্যুকে ত্বরান্বিত করা হয়েছে বলে চিকিৎসকদের অভিযোগ, এটাকে আমি বলবো হত্যাকাণ্ড। নকল মাস্ক দিয়ে চিকিৎসকদের হত্যাকাণ্ডের মতো মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে। সেখানে আপনার মুগদা মেডিকেল কলেজের ডাইরেক্টর সেটার বিরুদ্ধে যখন অভিযোগ করলেন, যার বিরুদ্ধে অভিযোগ, যিনি জালিয়াত, সে আওয়ামী লীগের নেতা, যার নাম বলছেন উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, তিনিও টক শো স্টার, এখন তাকে কি আপনাদেরকে আজকে মনিরুজ্জামানকে ডাকছেন আওয়ামী লীগের নেতা বলে? কালকে আওয়ামী লীগের এই মনিরুজ্জামান যদি আমিনুল ইসলামের মতো ওইরকম কিছুতে জড়ায় তাহলে দায় আপনার উপর আসবে? আপনি জালিয়াতকে কেন ডেকেছেন যে চিকিৎসকদের হত্যার জন্য দায়ী? তার জন্য কি হয় দুদক নাকি ডেকেছে? শেষ করতে হবে, আমার হাতে সময় নেই। যুগান্তরের হেডলাইন ছিল আমিনুলকে খুঁজছে পুলিশ 10 জুন, সেই রিপোর্ট করেছিলেন মোয়াজ্জেম হোসেন নান্নু, তিনি তার পরের দিন নিজ বাসায় আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছেন। সেই আমিনুল ইসলামকে নাকি দুদক ডাকছে মনির ভাইয়ের ভাষ্যমতে, এটাই নাকি ওনাদের বিচার? ধন্যবাদ। ফলে সবকিছুতে শিথিলতা, বিচারহীনতা, এইসবের কারণে সবাই পেয়ে বসেছে। আর এই আধা মিনিটে আমি একটা ইয়ে বলি, দরকার হলে আপনি কেটে দিন, আধা মিনিট বলা হচ্ছে শেষ করে ফেলতে, যেটা বলছেন যে রাজনীতিবিদদেরই দোষ দিই আমরা অনেকেই আমলাদের বলি না, আপনি এইটাও এই রাষ্ট্রের একটা বড় ক্ষতি করেছেন এই সরকার। আমলা, প্রশাসন, রাজনীতি একাকার করে ফেলেছেন, প্রশাসনের উপর ভর করে রাষ্ট্র ক্ষমতা এসেছেন, সেজন্যই তাদের বিরুদ্ধে বলা মুশকিল। জাস্ট 10 সেকেন্ডের এক লাইনে, এক লাইনে প্রথমত বলি, সময় নেই আজকে, প্রথমত দ্বিতীয়ত কোনো সুযোগই নেই, এক লাইনে শেষ করতে হবে। স্বাস্থ্য সেক্টরের এই অবস্থার জন্য শুধুমাত্র এই সরকার দায়ী না, তবে হ্যাঁ গত 12 বছরে আমরা নিরবচ্ছিন্নভাবে ক্ষমতা থাকার মধ্যে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, কৃষি বলেন, পানি সম্পদ বলেন, বিদ্যুৎ বলেন,
আমরা যুগান্তকারী সাফল্য এনেছি, 12টি বছর এখানে পারি নাই, আমাদের ব্যর্থতা স্বীকার করে আবার একটা কথা বলি, এই স্বাস্থ্য সেক্টরকে মাননীয় প্রধানমন্ত্রী প্রান্তিক লেভেলে করার জন্য উন্নয়নের যুগান্তকারী দুর্নীতির উপহার দিয়েছে সেটা মানুষ জানে। কমিউনিটি হেলথ ক্লিনিককে বিএনপি এসে বন্ধ করে দিয়েছিল। তবে আমি আর একটা কথা বলি, আমাদের সময় যেহেতু মনিরুজ্জামান মনির আমিনুল ইসলাম সাহেবের কথা বলছেন, দুদু কাছে যদি প্রমাণিত হয় তাকে জেলে যেতে হবে। তবে এরকম অপরাধে কি শুধু এখন আমি একটা কথা বলি, প্রমাণিত হয় মনির আমাকে শেষ করতে হবে, ধন্যবাদ দর্শকরা, অনেক ধন্যবাদ আমার অতিথিদের এবং আপনারা যারা দেখতেন আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আশা করব যে যার কাজ আসলে তাকে করতে দেওয়া উচিত, আমরা গণমাধ্যমে যে কাজটা করছি আমাদের যে দায়িত্ব অবশ্যই নিষ্ঠার সঙ্গে সত্যার সঙ্গে আমরা যেন সেটা করি এবং সেভাবেই করতে দেওয়া উচিত, এবং আমাদের মধ্যে যেন পেশাদারিত্ব থাকে। অনেক সময় বলা হয়ে থাকে যে উদ্দেশ্য খোঁজায়, উদ্দেশ্য না খুঁজে আমি কি কাজটা করছি সেটা বিবেচনায় নেওয়া উচিত। দ্বিতীয়ত যেটা বিবেচনায় নেওয়া, তো অনেক সময় বলা যে দেশপ্রেম, এমনকি দেশপ্রেমের সঙ্গেও কিন্তু সাংবাদিকতার একটা সংঘাত আছে। সাংবাদিককে সবসময় দেশপ্রেমিক হতে হবে এটা মনে করবার কোনো কারণ নেই, এবং তাতে করে তার সাংবাদিকতার মূল কাজটা হয়তো করা যাবে না। কাজেই যার অপরাধীকে ধরার দায়িত্ব তিনি অপরাধীকে ধরবেন, যার বিচার করবার দায়িত্ব তিনি বিচার করবেন। গণমাধ্যমের কাজ যেটা সেটা গণমাধ্যমেরই করা উচিত, তবে সাহেবকে কেন্দ্র করে এবং তার আগে থেকে গণমাধ্যমকে কেন্দ্র করে নানা রকমের অভিযোগ আছে, গণমাধ্যমের অনেকেই হয়তো নানা রকমের দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট। আমি মনে করি যে এই সব বিষয়ে আসলে তদন্ত হওয়া উচিত, কারণ গণমাধ্যম রাষ্ট্রের একটি শক্তিশালী অংশ, এবং এই অংশ যতক্ষণ যদি শুদ্ধ না হয় তাহলে রাষ্ট্র আসলে ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়। কাজেই টেলিভিশন বা সংবাদপত্রকে যারা কাজ করেন তাদের মধ্যে যদি দুর্নীতি থাকে সেটি তদন্ত হওয়া উচিত এবং তাদের আইনের আওতায় এনে বিচার করা উচিত। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।